বিশ্বকাপে খেলার মতো দল হিসেবে এবার তৈরি হয়ে যেতে পারেনি বাংলাদেশ। নাগরিক টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। নিজের সামর্থ্য অনুযায়ী দেখেনি সাকিবকে, তবে মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করেছেন সৌরভ। রাজিবুল ইসলামের দুই পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। এমন বাজে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের তেমন একটা নেই। শুরুটা দারুণভাবে করলেও পরে খেই হারিয়েছে টাইগাররা। হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে একটা সময় আসর থেকে ছিটকে যায় সাকিবরা। এর মধ্যে কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে হারটা ছিল সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। ডাচদের 239 রানের জবাবে বাংলাদেশ করে মাত্র 142 রান। 87 রানের বড় হারে লজ্জায় ডুবেছিল লাল সবুজরা। দলের সাথে দর্শকরাও কেঁদেছিল ইডেনের মাঠে। কলকাতায় নাগরিক টেলিভিশনের মুখোমুখি হয়ে সৌরভ গাঙ্গুলী জানালেন, প্রস্তুতির অভাব ছিল বাংলাদেশ দলের। টিমটাকে ভালো হতে হবে, আরো ভালো টিম হলে তারপর তারা ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারবে। আর আফগানিস্তান শুড বি অ্যান এক্সাম্পল। আফগানিস্তান যেরকম খেলেছে, দে শুড বি অ্যান এক্সাম্পল। জিততে গেলে 250-300 ওপরে রান করতে হবে। যারা মানে সাউথ আফ্রিকা যে জিতছে, অস্ট্রেলিয়া যে জিতছে, ইন্ডিয়া যে জিতছে, তারা বড় রান করছে। বড় রান না করলে ইন্ডিয়াতে ডিফেন্ড করা খুব মুশকিল। বিশ্বকাপে আলো ছড়াতে পারেনি সাকিব। 7 ম্যাচে 150-তে করেছেন 186 রান, বল হাতে নিয়েছেন 9 উইকেট। সৌরভের কাছে সাকিব ছিলেন নিজের ছায়া হয়েই, তবে মাহমুদুল্লাহর প্রশংসা করেছেন এই প্রিন্স অফ কলকাতা। বোলিং ভালো করেছে, ব্যাটিংটা অতটা করতে পারেনি। এছাড়া বড্ড নিচেও খেলছিল, আমি দেখলাম 6 নম্বরে ব্যাট করছিল। একটা প্লেয়ার দিয়ে তো দল তৈরি, ভালো আর খারাপ হয় না, সবাইকে ভালো খেলতে হবে। মাহমুদুল্লাহ ভালো খেলেছে কয়েকটা ম্যাচ, কিন্তু বাকিরা অতটা কনসিস্টেন্টলি পারফর্ম করেনি। তামিমের দলে না থাকাটাও বড় ধাক্কা বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। রাজীব ইসলাম, নাগরিক।